নমস্কার বন্ধুরা একদম গরম গরম ধামাকা অফার একদম হট অফার যাকে বলা হয় আমি তো আমি অ্যাপে অ্যাপ্লিকেশনের ধামাকা লুট অফার চলে এসেছি এবং সেখান থেকে কিন্তু আপনি রিচার্জ করে প্রচুর টাকা আর্নিং করতে পারবেন ফ্রেন্ড আপনার মা বাবা যার কাকু কাকিমা বা যার নামে আপনি এপপে অ্যাকাউন্ট একটা করে বানিয়ে রাখুন বা নিজের বানিয়ে বানিয়ে থাকুন এবং মা বাবার আপনি বানিয়ে রাখুন এপে আইডি তো এটা কিন্তু খুব ভালো কাজে লাগবে এবং মা বাবার কেন বলছি কেন আপনাদের তিনটে যদি তিনজনের এপে অ্যাকাউন্ট বানানো থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি হিমেশেই কিন্তু হামেশেই একদম হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন তো আমি দেখে দিচ্ছি কী রিচার্জ অপারেসে এবারে ধামাকা রিচার্জ এসছে তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো আমি এপে অ্যাপটা ফার্স্ট ওপেন করে নিচ্ছি এবং এপে অ্যাপটি ওপেন করার পর আমি একদম পাসপোর্ট দিয়ে এখান এখানে লগ হয়ে যাচ্ছি তো আমি ডাইরেক্টলি লগ হয়ে গেল এবং কিন্তু আপনাকে আগে থেকে লোড মানি করে রাখতে হবে এবং কীভাবে ফুল কেওয়াইসি করতে হবে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার ভিডিও কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং ডিসক্রিপশানে যদি পেয়ে না যদি পান তাহলে আপনি আপনার আমি আমি কিন্তু আমি বলে দিচ্ছি আমার চ্যানেলে গিয়ে কিন্তু সমস্ত ভিডিও এবং কেওয়াইসি করার একটু সমস্যা আছে এখানে একটু কঠিনতম কেওয়াইসি এখানে হয় ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো আপনি স্টেপ বাই স্টেপ না যদি দেখেন তাহলে কিন্তু পারবেন না আমার ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে কিন্তু কেওয়াইসি করবেন সেই লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে কিন্তু কেওয়াইসি করবেন তাহলে আপনাদের কে ওয়াইসি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাকসেফুল হবেই হবে তো আমি এবার চলে যাচ্ছি রিচার্জ সেকশানে তো রিচার্জ সেকশনে চলে যাওয়ার পর আমি একটি মোবাইলে কিন্তু রিচার্জ করতে যাচ্ছি বর্তমানে এবং এর সাথে সাথে কিন্তু অফারও আপনাদের দিকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি রিচার্জ করতে চাইছি ভিআই রিচার্জ মানে ভিআই নাম্বারে আমি রিচার্জ করতে চাই তো এখানে সিলেক্ট করে দিচ্ছি ভিআই রিচার্জ তো আমি সেখানে সিলেক্টে ট্যাপ করলাম এবং এখানে কিন্তু আমি আমার যে নাম্বার রিচার্জ করতে চাই সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে নাম্বারটা তো আমি দিয়ে দিচ্ছি এবং আমি এখানে এবার স্টেট সিলেক্ট করে নিচ্ছি যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম তো এখানে আমি আর অফারে ট্যাপ করে আমি একবার নিজের অফারটা দেখে নিচ্ছি তো এখানে কিন্তু এটার ওপর ডিপেন্ড করে যে আপনি কত টাকা প্ল্যান নিতে চাচ্ছেন বা তার উপরে কিন্তু অফারটা ডিপেন্ড করে তো আমি দেখে দিচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন একদমই ধামাকা হয়ে যাবে তো বন্ধু এখানে কিন্তু সমস্ত রকম অফার শো করছে তো আমি আমার যে অফারটা আমার মারা দরকার তো সেই অফারটা আমি কিন্তু মেরে নিচ্ছি তো এখানে এটা নয় আমি আরেকবার সিলেক্ট করে নিচ্ছি সিম্পলি তো আরেকবার তো বন্ধুরা এখানে আমি একশো উনতিরিশ সিলেক্ট করে নিচ্ছি এখানে একশো উনত্রিশের যে অফারটা আছে ভিআইএ তো একশো উনতিরিশ সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পর এখানে মেন যে টপিক এরপরে কিন্তু আপনাকে রিচার্জে ট্যাপ করবে না এখানে অ্যাপ্লাই প্রোমো কোডে ট্যাপ করবে তো এখানে দেখতে পাচ্ছ ধামাকা অফার এর মধ্যে ধামাকা অফার যেটা এপে বেস্ট এটা থ্রি টাইমের অফার তিনবার ইউজ করতে পারবে একই মাসে তিনবার ইউজ করতে পারবে তো এখানে এর জন্য কী করতে হবে যে কোনো রিচার্জ আপনাকে করতে হবে দুশো আট দুশো আটচল্লিশ টাকার ওপরে তো বন্ধুরা আমাদের কিন্তু প্রতি মাসে রিচার্জ কিন্তু দুশো আটচল্লিশ টাকার ওপরেই হয়ে থাকে থাকে বেশিরভাগ সময় এবং দুশো আটচল্লিশ টাকার বাইরেই কিন্তু বেশি লোক রিচার্জ করে থাকে তো এখান থেকে আপনি যদি তিনজনকে দুশো আটচল্লিশ টাকার উপরে রিচার্জ করে দেন তাহলে কিন্তু আপনার দেড়শো টাকা প্রফিট হয়েই গেল এরপরে চোদ্দোশো নিরানব্বই টাকা রিচার্জ করলে গেট একদম হান্ড্রেড একশো টাকা কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবেন এটাও একটা অফার রইল এবং এপ পে লুট এখানে কিন্তু আপ টু নিরানব্বই নিরানব্বই টাকার উপরে রিচার্জ করলে কিন্তু কুড়ি টাকা ক্যাশব্যাক পেয়ে যাবে এবং বাকি অফারগুলো তো ওপরে শো করছেই আপনারা দেখতে পেয়ে যাবেন এবং এরপরে কিন্তু এখানে কিন্তু এইটা তিন টাইম নিচের যে এপ পে বেস্ট যেটা পঞ্চাশ টাকা ক্যাশব্যাক এটা কিন্তু টিন তিনবার আপনি কিন্তু ইউজ করতে পারবেন তো আমার যে এখন রিচার্জের প্ল্যান অনুযায়ী বা রিচার্জের অ্যামাউন্ট অনুযায়ী আমার যে রিচার্জ সেটা হলো আমি যেহেতু নিরানব্বই টাকার ওপরে রিচার্জ করছি তাহলে আমি কিন্তু কুড়ি টাকার মধ্যে পেয়ে যেতে পারি তো অ্যাপ্লাইয়ে ট্যাপ করলাম অ্যাপ্লাইয়ে ট্যাপ করলে এতে কিন্তু সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে গেল তো এরপরে আমি রিচার্জ করে দিচ্ছি তো সাকসেসফুলি রিচার্জ করে দিচ্ছি তো রিচার্জে ট্যাপ করে দিলাম এর জন্য রিচার্জে ট্যাপ করে দেওয়ার পর এবং পিনটি আমি দিয়ে দিচ্ছি যে পিনটা আমার আগে থেকে সেট করা ছিল দোকানে আমি পিনটি দিয়ে দিচ্ছি তো প্রিন্টে দিয়ে দেওয়ার পর আমি এখানে সাবমিটে ট্যাপ করে দিচ্ছি তো সাবমিটে ট্যাপ করে দেওয়ার পরেই কিন্তু এখানে একটু ওয়েট করতে হচ্ছে বন্ধুরা তো এরপরে দেখতে পাচ্ছ যে রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে এবং যে স্ক্র্যাচ কার্ডটা পেয়েছো বা যে কুড়ি টাকার মধ্যে যে স্ক্র্যাচ কার্ডটা আপনি পাবেন তো সেটা আপনি কোথায় পাবেন ডাইরেক্টলি কিন্তু আপনাকে ক্যাশব্যাক দিয়ে দেওয়া হবে না এখানে কিন্তু ডারনে ট্যাপ করে দিলাম ডারনে ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু এখানে হোমবেস শো করে গেলাম আমার কিন্তু বারো টাকা মেনটেন করতে চলতে হয় বারো টাকা এখানে কিন্তু মেনটেনেন্স রাখতেই হয় তো এখানে থ্রি লাইনে ট্যাপ করলাম এখানে থ্রি লাইনে ট্যাপ করার পর এখানে মাই রিওয়ার্ডে ট্যাপ করতে হবে তো মাই রিওয়ার্ডে ট্যাপ করে দেওয়ার আর আমার যে কতগুলো আর্নিং আপনারা দেখতে পাচ্ছেন বাহান্ন টাকা এখন বর্তমানে পড়ে আছে অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে ডিসক্রিপশানের লিঙ্ক থেকে আপনি যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু কিছু এক্সট্রা অফার আপনি পেয়ে যাবেন গ্যারান্টি তো এখানে এবার স্ক্র্যাচ করে নিয়েছি আমি কত পাই তো এখানে ছ টাকা পেয়ে গেছি তো এটা কিন্তু ভাবুন যে আপনার তো কতটা ভালো এখানে কিন্তু ছ টাকা ক্যাশব্যাক দিয়ে দিয়েছে এখানে কিন্তু ম্যাক্সিমাম সময় পনেরো দশ অফার মাস শুরু হওয়ার পরে যদি আপনি এটা করেন তাহলে পনেরো টাকা দশ টাকা বা কুড়ি টাকাও আপনি পেয়ে যেতে পারেন তো অবশ্যই ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে আপনি কিন্তু অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবেন বা রেজিস্টার করবেন সেই লিঙ্কে ক্লিক করে তাহলে কি আপনি এক্সট্রা টাকা কিছু পেয়ে যেতে পারেন রেফারেল অবশ্যই রেফারেল লিঙ্কেই আপনি ক্লিক করে কিন্তু অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এবং কীভাবে কেওয়াইসি করতে হয় প্যান এবং আধার কার্ড দিয়ে কিন্তু এখানে আঠেরো বছরের কমে কিন্তু এখানে কিন্তু অ্যাকাউন্ট করা যায় না আঠেরো বছর কম হলে বন্ধুরা আপনি কী করবেন আপনি কিন্তু আপনার বাবা মার কেওয়াইসি করতে পারেন বাবা মার ডকুমেন্টটি এর জন্য এখানে আধার এবং প্যান এবং সেলফি এবং একটা ভিডিও লাগবে কিন্তু সব ডিটেলস কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে এবং ডিসক্রিপশান চেক করে আপনি কিন্তু কীভাবে ফুল কেওয়াইসি করতে হয় তার ভিডিও কিন্তু আপনি নিমেষে দেখে নিতে পারেন একদম সহজতম উপায় এবং এর পরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমি আপনাকে বলছি আপনি আমাকে আমার ভিডিওতে কিন্তু কমেন্ট করে জেনে নিতে পারবেন যে কীভাবে কি কোনো যদি প্রবলেম হয় এছাড়াও এপের কাস্টমার কেয়ারের নাম্বার আমি কিন্তু ডিসক্রিপশানে লেখা থাকবে সেখানেও আপনি কন্ট্যাক্ট করে জেনে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ